এই মুহূর্তে খুবই প্রাসঙ্গিক। ভারতের প্রতিবেশী দেশ যারা রয়েছে, শ্রীলঙ্কা, কিছুদিন আগে কি সাংঘাতিক পরিস্থিতি হয়েছিল আমরা দেখেছি, এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান মারাত্মক অবস্থা, একেবারে তাদের যে নিজস্ব যে তাদের যে টাকা আর কি, পাকিস্তানের যে টাকা সেটা পড়তে পড়তে ডলারের নিরিখে একেবারে হারিয়ে যেতে বসেছে, 200 টাকার ওপরে পৌঁছে গেছে, বিদ্যুৎ নেই, অর্থনৈতিক সংকট। অন্যদিকে চীন ভুটানের একটা অংশ নেবে বলে তারা দাবি করছে। এই যে এই ইকোনমি ভারতকে ঘিরে, ভারতের প্রতিবেশী দেশগুলো কোথাও কি ভারতের অর্থনীতিকে এটা প্রভাবিত করছে বলে আপনি মনে করেন? যেটা আমি আগের উত্তরেই আপনাকে বললাম যে যখন আমরা একটা মানে জিও পলিটিক্যাল বা ইকোনমি এই এই ব্যবস্থার মধ্যে থাকি, কেউই তো একে অপরের থেকে বিচ্ছিন্ন নন, কিন্তু তা সত্ত্বেও ভারত যে তার নিজস্ব ক্ষমতা তৈরি করতে পেরেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তারা তৈরি করতে পেরেছেন, তারা আমরা অনেকটাই, আমি তৈলজাত দ্রব্যের দিকে বলছি না যার জন্য আমাদের রাশিয়াকে সারা পৃথিবীকেই করতে আমাদের করতে হয়েছে, কিন্তু অনেক অনেক জিনিসে ভারত কিন্তু সেই জায়গায় অনেকটা স্বয়ংসম্পূর্ণ হয়েছে, সেটা একটা সাহায্য করেছে। কিন্তু এটা বললেও আমাদের কিন্তু আত্মতুষ্টিতে ভুগলে হবে না, তার কারণ যে কথাগুলো আপনি এক্ষুনি বললেন, আমরা জানি বিভিন্ন বর্ডার এরিয়ায়, আমি আর সেই রাষ্ট্রগুলোর নাম করতে চাইছি না, বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা আছে এবং সেই জন্যে আপনি বোধহয় দেখাচ্ছিলেনও বারবারই কিন্তু আমাদের প্রতিরক্ষা খাতে কিন্তু বরাদ্দটা বাড়াতেই হয়, আমরা কিন্তু সেখানে কিছুতেই কম করতে পারবো না। কিন্তু তার সত্ত্বেও ভারত সরকার চেষ্টা করছেন প্রতিরক্ষায় বরাদ্দ বাড়লেও, তার কারণ এখন তো যুদ্ধের জিনিসগুলোও বদলে গেছে, তো সেখানে হয়তো টেকনোলজি বা প্রযুক্তিতে তারা কী করে বেশি আরও পুঁজি বিনিয়োগ করতে পারেন, এক সেটা তারা চেষ্টা করছেন। এবং সাধারণ গরিব মানুষকে যারা বিশেষ করে কোভিডে আক্রান্ত হয়েছেন, তাদের জন্যে তাদেরকে কী করে বাঁচিয়ে রাখা যায়, তাদেরকে আবার কাজে ফিরিয়ে আনার চেষ্টা করা যায়, সেই জন্য কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রকল্প, এবং এখানে শুধু কেন্দ্রীয় সরকার বলে না, প্রত্যেকটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে, তারা সবাই মিলে এই দেশের মানুষের জন্য যে প্রচেষ্টা করেছেন তা কিন্তু কুর্নিশেরই দাবি রাখে। আচ্ছা, এই যে রাশিয়া ইউক্রেনের এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি, যে তেল কোথা থেকে আসবে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে ঠান্ডা লড়াই একটা চলছে প্রত্যেকটা দেশের সঙ্গে, প্রত্যেকটা দেশের, ইউরোপ, আমেরিকা, প্রত্যেকটা দেশের সঙ্গে চলছে, এবং মাঝখান থেকে দক্ষিণ চীন সাগর, সেটাও একটা ইস্যু রয়ে গেছে, ইস্যু দাঁড়িয়ে রয়েছে। কিছুদিন আগে তেল কেনা নিয়ে এস জয়শঙ্কর, তার একটা বক্তব্য খুব সামনে এসেছিল যে তাহলে কোথা থেকে আসবে তেল, ইউরোপ আবার অন্য কথা বলেছিল, এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তেল নিয়ে তো একটা সংকট রয়েছে, এটাও কি ভারতীয় অর্থনীতিকে খানিকটা? নিশ্চয়ই, দেখুন আপনি যে প্রশ্নটা করলেন সেটা অর্থনীতির, এবং অর্থনীতির সাথে কিন্তু রাজনীতিটা ওতপ্রোতভাবে জড়িত। আজকে আমরা যেহেতু আমাদের ভারতবর্ষে এই আলোচনাটা করছি, যেখানে আমরা খোলামেলা আলোচনা করতে পারি, সেখানে হয়তো সারা পৃথিবী রাশিয়ার এবং ইউক্রেনের এই এই যুদ্ধের ব্যাপারে অনেকেই রাশিয়াকে আগ্রাসী হিসেবে মনে হয়েছে, এবং তাদের মনে হয়েছে ভারতবর্ষ ঠিক সেরকমভাবে রাশিয়াকে তিরস্কার করেনি যতটা করার দরকার, ইউরোপ বা অন্যান্য দেশগুলো গিয়ে হয়তো তারা করে ফেলেছিলেন, কিন্তু এবং তারা ভেবেও ছিলেন যে তারা রাশিয়াকে বাদ দিয়ে হয়তো নিজের অর্থনীতিটাকে চালিয়ে নিতে পারবেন। ভারতবর্ষ কিন্তু এবং সবকটা রাজনৈতিক দল মিলে, এখানে কিন্তু কোনো রকম কারোর মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হয়নি, তারা ভারতবর্ষের ইন্টারেস্ট বা রাষ্ট্রের যেটাতে হিত সেটা তারা চিন্তা করেছেন, তার কারণ ইন্দিরা আপনি অবগত আছেন, যারা দেখছেন তারাও অবগত, ওপেক কান্ট্রি বা যারা তেল বিশেষ করে সরবরাহ করে, তারাও কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা মানে অপরিশোধিত তেলের যে উৎপাদনটা সেটাও কিন্তু অনেকটা কমিয়ে দেব, তাহলে তারাও যদি কমিয়ে দিয়ে থাকেন, রাশিয়ার সাথেও যদি আমাদের সমস্যা হয় এবং ভারতবর্ষ নিজে যদি সেই রকমভাবে তৈরি না করে উঠতে পারেন, তাহলে নির্ভরতা থাকবে, সুতরাং আস্তে আস্তে আমরা তাদের থেকে তেল নিতে বাধ্য হচ্ছি। আবার আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু ভ্লাদিমির পুতিন সাহেবের সাথেও কথা বলে যাতে তিনিও ইউক্রেনের সাথে একটা আলোচনায় লিপ্ত হন, সেটাও আমরা চেষ্টা করছি, সুতরাং আমরা কিন্তু একটা ডুয়াল অ্যাপ্রোচে যাচ্ছি, আমাদের দরকারটা আছে সেটাও যেরকম সঠিক, তার কারণ আমরা কিন্তু থার্ড লার্জেস্ট ইকোনমি অলমোস্ট হতে চলেছি ইমার্জিং, এবং ইমার্জিং ইকোনমিতে খুব উপরের জায়গায় আছি, তার মানে যদি আমরা সেইরকম একটা অর্থনীতি হই
বা বৃদ্ধি যদি আমরা সেরকমভাবে ভেবে থাকি ইন্দিরা, তাহলে কিন্তু তেলটা কিন্তু একটা ভীষণ একটা নেসেসারি একটা কম্পোনেন্ট, সেটা বাদ দিয়ে তো এনার্জি রিকোয়ারমেন্ট ফুলফিলড হবে না। তো সেখানে দাঁড়িয়ে আমাদের নির্ভরতাও যেরকম থাকবে, আমরা স্বনির্ভর কিছু কিছুটা হওয়ার চেষ্টা করছি, আবার আমরা বিশ্বে যাতে শান্তি বজায় থাকে সেটাও আমরা চেষ্টা করছি থাকে।